করোনাভাইরাস মহামারীতে এটিএন বাংলার কর্মীদের সুরক্ষিত রাখতে এবার অফিসের প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল, এছাড়াও আছে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা দিনরাত কাজ করছেন, সংবাদ আর অনুষ্ঠান তৈরির জন্য তাদের রোজ অফিসে আসতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে অফিসে ঢোকার পথে যাতে জীবাণুমুক্ত হওয়া যায় সে ব্যবস্থা চালু করা হয়েছে এটিএন বাংলায়। শুরু থেকেই তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা থাকলেও এবার জীবাণুনাশক টানেল যুক্ত হয়েছে এই তালিকায়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা যেহেতু প্রতিদিন বাড়ি যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে, তাই আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই নিরাপত্তা কিংবা স্বাস্থ্যবিধিটা মেনে চলার ব্যাপারে অত্যন্ত সতর্ক আছি এবং আমার প্রথম দিন থেকেই এই সতর্কতা অবলম্বন করছি এবং সম্প্রতি আমরা এই সতর্কতা আরও বাড়িয়েছি। স্বল্প সময়ে এই মেশিন জীবাণুমুক্ত করতে সক্ষম। কেউ এই টানেলে ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে চারদিক থেকে জীবাণুনাশক স্প্রে হয়। অটো সেন্সর ইউজ করেছি, যে কোনো মানুষ ভিতরে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি সে ডিসইনফেক্ট হয়ে যাবে, স্প্রেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। পাশাপাশি আমরা যেটা করেছি যে স্প্রেটা হবে সেটা যেন পুরো বডিতে হয়, এই কারণে আমরা দুইটা টেকনোলজি ইউজ করেছি। একটা করেছি ফ্লোরে যেটা স্যানিটাইজিং কার্পেট হিসেবে ইউজ হবে, আর চারটা স্প্রে ইউজ করেছি, নজেল ইউজ করেছি। কর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং শঙ্কামুক্ত থাকতে পারে সেজন্যই স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মিডিয়া এমন একটা জায়গা যেখানটা আমরা এক মিনিটের জন্য যেটা বন্ধ রাখতে পারি না, আমাদের এটা দিন রাত চব্বিশ ঘন্টা চলে, সুতরাং আমাদের কর্মীদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যেতে হয়। কারো যদি আমরা চাই যে তার বাসায় বসে থাকুক এটা বলার উপায় নেই, কারণ যদি বলা হয় তাহলে আমাদের এই প্রোগ্রাম চলবে না বা নিউজ চলবে না, সেই জন্য সব কর্মীকে আসতে হয়। সেই কারণেই আমরা যত সম্ভব যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। করোনা পরিস্থিতির এমন দুর্যোগে স্বাস্থ্য নির্দেশনা মেনেই এগিয়ে যেতে চায় এটিএন বাংলা পরিবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।